কিসের বাহানা ভাই? আমি বের হইলাম যে তুই আমাকে কল দিলি না এটার জন্য। আমি আমি কল দিছি তোমার না ভাই, তুই কল দিছিস বলে বেরিয়েছিস মানে এত সকাল সকাল, আমার পক্ষে বের অসম্ভব। কল দিতে দিতে পুরা পাগল বানা ফেলাইছে, এখন বাইরে ফিরে ওর সাথে দেখা করতে। আর ওই বাইরে এসে অ্যাসাইনমেন্টের বাহানা দিয়া, ওই কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বল না। এই সময় অ্যাসাইনমেন্ট চলতেছে না, আমার বাবা মা সবাই জানে, তুই মিথ্যা কথা বলো। তো ফার্স্টে ভাবছিলাম যে আমি একটু বাচ্চাদের সাথে যে একটু ফুটবল খেলবো, বাট বাচ্চারা নেয় না আমাদেরকে, বাচ্চারা নেয় না আমার। আমি কি করবো, লাস্টবার আমার এখানে বল ফলাই দিব। ও হ্যাঁ, লাস্টবার আমি থেকেই যে এখানে বাচ্চাদের অনেক লস হয়েছিল, আর ওই টাকাও আমরা দিইনি এখনো, তাই আমাদের। ওকে, সো অবশেষে একটা ফুটবল পাওয়াই গেছে, কিছু ছোট ভাইকে ম্যানেজ করছি। এই তো এখানে খেলা শুরু হয়ে গেছে আর আমি ফোন নিয়ে দৌড়াইতেছি। শুভ তোর অবস্থা তো? আমার অবস্থা আমি পড়ি নাই, তুই তো পড়ছো দুবার। ওকে, অবস্থা টোটালি খারাপ, ব্লগিং এর কোনো মুড ছিল না, দ্যাটস আর বাসায় এসে পড়ছি। অনেক দিন ধরে বলতেছে দেখা করবে দেখা করবে, ও আমার এলাকায় এসে ঘুরে যায় বাট পায় না, বিকজ আমি এক এক টাইম এক এক জায়গায় থাকি, খুব একটা থাকি না বাসায়, বাইরে বাইরে থাকি, এই জন্য পায় নাই আমাকে। তো কালকে এমনভাবে জোরাজুরি করছে যে আমি আর না করতেই পারলাম না, অনেক দূর থেকে আসবে দেখা করতে, তো দেখা যাক। ফাইনালি প্রায় কয় বছর পরে দেখা হইলো? চার বছর ভাই, লকডাউন প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে তাদের দেখা করা সম্ভবই হয় নাই, আর এদিকে অনেকবার আসা হয়েছে, কোনো সময় এরকমভাবে মিট করার সুযোগ হয় নাই, আজকে অ্যাট লাস্ট সুযোগ অনেক একদম। এখন আমি ওর সাথে একটু প্ল্যানিং করবো, বিকজ নেক্সট ব্লগের কিছু প্ল্যানিং আছে। হ্যালো ব্রো, তো চলো যাই পাঁচ নম্বর গেটে আসে। সাবস্ক্রাইব করো শুভ। যাও না মামা, ওটা একটু চালু যাও সাউন্ড আসে। ওকে, সো তোমাদেরকে আমি এর আগেও যেরকমটা বলছি যে ওয়ান ম্যান আর্মি ওয়ান ম্যান শো বলতে কিছু নাই, এই কথাগুলো যারা বলে জাস্ট কি এগুলো মিনিংলেস কথা, বিকজ প্রত্যেকটা জিনিসের পিছনে একটা টিম থাকে, আমার পিছনেও টিম আছে। এই যে আজকে একটা ভাই আসলো আমার নিজের, হ্যাঁ অনেক ক্লোজ ছিল, ইভেন এখনও আছে, অনেক দূর থেকে আসছে দেখা করতে, একটা রিজনে হয়তো কিছুদিন আমাদের মাঝে সৃষ্টি হয়েছিল, হ্যাঁ সৃষ্টি হয়েছিল, এবং কিছুদিন না অ্যাকচুয়ালি অনেক দিন, প্রায় চার বছর পরে দেখা হইতেছে আমাদের। তো হচ্ছে আমার টিমের নতুন মেম্বার্স, আমি আজকে দিয়ে টিম শুভ নতুন মেম্বার, টিম শুভ বেস্ট টিম অ্যান্ড বেস্ট ফ্যামিলি। একটা কথা মনে রেখো, লাইফের ফার্স্ট ধাক্কাটা তুমি তোমার খুব কাছের মানুষের থেকেই পাবা, ফ্যামিলি তোমার প্রিয় মানুষ, তোমার ঘনিষ্ঠ ফ্রেন্ড, ওরাই তোমাকে ফার্স্ট জীবনের হার্ড রিয়ালিটি জিনিসটা শিখাবে, হার্ড রিয়ালিটি জিনিসটা বুঝাবে। আর সবার উদ্দেশ্যে একটাই কথা, কারোর থেকে খুব বেশি এক্সপেকটেশনস রাখো না, তুমি কারো থেকে কম না, সো তোমার কারো দরকারই নেই, নিজের উপর বিশ্বাস রাখো, হার্ড ওয়ার্ক করতে থাকো, দ্যাটস ইট। আজকে ভিডিওটা এখানেই এন্ড করবো, মেবি আজকে বৃষ্টি পড়তে পারে, আকাশের অবস্থা খুব একটা ভালো না, সো সবাই ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।